হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু তুহিনস কিচেন। আজকের রেসিপি ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না। খুবই মজাদার এই রেসিপিটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন তৈরি করে ফেলি এই মজাদার রেসিপিটি। এখানে আমি দুটি ইলিশ কেটে পরিষ্কার করে নিয়েছি। ভাজার জন্য সামান্য হলুদ ও লবণ মাখিয়ে নিচ্ছি। এবার হাফ কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসার পর মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি। দুই পাশ ভাজা শেষ। এবার তুলে একই তেলে আগে থেকে কেটে রাখা কচুমুখীগুলো ভেজে নিচ্ছি। কচুমুখীতে হলুদ বা কোনো মশলা ব্যবহার করিনি, কারণ তেল কালো হয়ে যাবে। এবং একই তেলে আমি মাছ রান্না করব, যাতে মাছের ফ্লেভারটা পারফেক্ট থাকে। হালকা একটু বাদামি হয়ে আসলে তুলে নিচ্ছি। এবার একই তেলে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ওয়ান ফোর্থ কাপ রসুন কুচি, কাঁচা মরিচ এবং লবণ স্বাদ মতো। পেঁয়াজ রসুন একটু বাদামি হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফিশ মশলা এবং হলুদ। ফিশ মশলা না থাকলে শুধুমাত্র হলুদ এবং ধনিয়ার গুঁড়া ব্যবহার করলেই হবে। বিশেষ করে ইলিশ মাছে বেশি মশলা ব্যবহার করলে মাছের সঠিক ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তেল উপরে ভেসে আসলেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা কচুরমুখী। এবার ভালোভাবে 4-5 মিনিট কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। ঠান্ডা পানি ব্যবহার না করাটাই উত্তম, কারণ তাতে মুখ চুলকানোর সম্ভাবনা থাকে। এবার ভেজে রাখা মাছগুলো সাবধানতার সাথে দিয়ে দিচ্ছি, যাতে ভেঙে না যায়। এখন দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি, এটা সম্পূর্ণ অপশনাল। এবার ঢাকনা দিয়ে কুক করে নিচ্ছি 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর, আর তৈরি হয়ে গেল মজাদার ইলিশ আর কচুমুখীর তরকারি। আজকের রেসিপিটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।